এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনী স্থলে আছেন রিপোর্টার দেবাশিষ রায় এবং দোয়েল চত্বরে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। তবে প্রথমেই সরাসরি যাচ্ছি দেবাশিষের কাছে। যেহেতু আওয়ামী লীগের কেন্দ্রীয় যে সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 24 ডিসেম্বর, সেই হিসেব করলে কিন্তু আর এক মাসের মতো সময় রয়েছে। অর্থাৎ এই এক মাসের মধ্যে কিন্তু আওয়ামী লীগের যে সহযোগী সংগঠনগুলি রয়েছে, সেই সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকেও কিন্তু তাদের সাংগঠনিক রীতি অনুযায়ী তাদের সম্মেলন শেষ করতে হবে। এবং সেই আনুষ্ঠানিকতা অনুযায়ী আমরা বলতে পারি যে ধারাবাহিকভাবেই কিন্তু এই সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের আয়োজন সোহরাওয়ার্দী উদ্যানে করা হচ্ছে। এবং এরই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যে সম্মেলন অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেই সম্মেলনের জন্যই কিন্তু এই সমবেত জনতা। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে এই মহিলা আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছেন বা তার যাদের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে এই সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন, এতে কিন্তু ঢাকা এবং আশপাশের জেলাগুলি যেমন রয়েছে, অন্যান্য বিভাগীয় এবং সাংগঠনিক যে ইউনিটগুলি রয়েছে জেলা পর্যায়ে, সেই ইউনিটগুলো থেকেও কিন্তু মহিলা নেত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সেই নেত্রীদের সঙ্গে তাদের কর্মীরাও রয়েছেন। এর পাশাপাশি ঢাকা মহানগর এবং মহানগর যে কমিটিগুলি রয়েছে অন্যান্য বিভাগীয় পর্যায়ে, সেই বিভাগীয় পর্যায়ের কমিটিগুলোও কিন্তু তাদের কর্মীদের সঙ্গে নিয়েই সেই নেত্রীরা সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়েছেন এই সম্মেলনের জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সম্মেলনের আয়োজন, এই সম্মেলনের আয়োজনের মাধ্যমেই কিন্তু ধীরে ধীরে মূল সম্মেলন অর্থাৎ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কাউন্সিল, সেই কাউন্সিলের দিকে কিন্তু এগিয়ে যাবে আওয়ামী লীগ। অর্থাৎ ক্ষমতাসীন দলের যে দলের মধ্যে যে আসলে সাংগঠনিক চর্চা, সেই চর্চা কিন্তু আরও বেশি দৃঢ় হয়ে উঠছে এই সম্মেলনগুলোর মাধ্যমে। এবং বেলা 2:30টায় এই সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হবার কথা এবং যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এসে উপস্থিত হবেন। এবং আজ যে তার কর্মসূচিটি রয়েছে, সেই কর্মসূচি অনুযায়ী আজ তৃতীয় দিনের মতো তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন এবং এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা বা এখানকার যে আয়োজন, সেটি আসলে প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য যে যে ধরনের ব্যবস্থাগুলো নেওয়া দরকার সবগুলি ব্যবস্থায় আমরা দেখছি এখানে রয়েছে। আপনারা জানেন যে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখন, বিশেষ করে মহিলা নেত্রীরা যারা তাদের কর্মীদের নিয়ে আসছেন, তারা সোহরাওয়ার্দীর বিভিন্ন প্রান্ত দিয়ে আসছেন। এই মুহূর্তে সোহরাওয়ার্দীর টিএসসি প্রান্তে রয়েছেন আতিকুর রহমান তমাল সহকর্মী, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি, যে নেত্রীরা কীভাবে আসছেন। তমাল, হ্যাঁ, সম্মেলন কিন্তু আসলে সমাবেশের রূপ নিয়েছে। আমরা দেখছি যে সারা দেশের কিন্তু বহু জেলা থেকে আসলে কর্মীরা এসছেন। আমরা সকাল থেকে এমনটি দেখেছি যে আজকে যে সম্মেলন, ত্রিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনকে সফল করার জন্য বহু জায়গা থেকে আসলে লোকজন এসছেন এবং তারা দূর দূরান্ত থেকে এসে আসলে আজকের সম্মেলনকে বর্ণিল করে তুলছেন। আপনি জানেন যে আজকে যে সম্মেলন, সেটি কিন্তু শুরু হচ্ছে বিকাল 3টার সময় এবং সেই সময় আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এটি উদ্বোধন করার কথা রয়েছে এবং সেই কারণে আসলে সেটি কিন্তু সম্মেলন। কিন্তু সম্মেলনকে আমরা দেখছি যে সম্মেলনের যে অবস্থাটি সকাল থেকে রয়েছে, সেটি কিন্তু অনেকটাই বলা চলে যে আসলে সমাবেশের রূপ নিয়েছে। এবং আমরা দেখছি যে সোহরাওয়ার্দী উদ্যানের যে আশেপাশে যে এলাকা রয়েছে, সেই এলাকায় কিন্তু অনেকেই, অনেক নেত্রী কিন্তু আসছেন এবং তারা কিন্তু আসলে বিভিন্ন, এবং তারা কিন্তু বহু ধরনের প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে তারা কিন্তু আসলে সেখানে হাজির হয়েছেন। এবং আপনি জানেন যে এর আগে 2017 সালে যে সম্মেলনটি হয়েছে, সেই সম্মেলনটি কিন্তু শেষ সম্মেলন ছিল, অর্থাৎ পঞ্চম সম্মেলন, আজকে মূলত ষষ্ঠ সম্মেলনটি হচ্ছে এবং করোনার কারণে 2 বছর কিন্তু সম্মেলন অনুষ্ঠিত হয়নি। আমরা দেখছি যে এই যে 5 বছর পরের সম্মেলন, সেই সম্মেলনকে বর্ণিল করার জন্য কিন্তু আসলে ঢাকা এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে, সব জেলা থেকে কিন্তু আসলে নেতাকর্মীরা এসছেন এবং তারা বলছেন আগামী যে রাজনীতি, সেই রাজনীতি তারা কিন্তু আসলে মাঠে থাকবেন এবং তারা বলছেন যে এই যে সামনে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে যে উত্তেজনা, সেই উত্তেজনায় তারা আসলে চান বাংলাদেশের উন্নতি এবং সেই উন্নতির জন্যই আসলে শেখ হাসিনা সরকারের আবারও দরকার। এবং সেই জায়গা থেকে তারা বলছেন যে আজকের যে সম্মেলনে যে নেতা নেত্রী আসলে নির্বাচিত বা মনোনীত হন না কেন, তারা আসলে সেই নেতৃত্ব মেনে নেবেন এবং তারা সেই অনুযায়ী কাজ করবেন। এবং তারা বলছেন যে এই যে সম্মেলন, এই সম্মেলনকে ঘিরে উৎসব মুখর কিন্তু হয়ে উঠেছে পুরো পরিবেশ এবং তারা বলছেন এই উৎসবের অংশ হিসেবে তারা আসলে আগামীর বাংলাদেশ কিন্তু নির্মাণ তারা কিন্তু কাজ করবেন। এবং সব মিলিয়ে বলা চলে যে আজকের যে সম্মেলন, সেটা কিন্তু দুপুরের পরে শুরু হচ্ছে এবং সেই দুপুরের পরে যে সম্মেলন শুরু হচ্ছে, সেই সম্মেলনের উদ্বোধনের পরে মূলত আসলে সভাপতি সেক্রেটারির নাম কিন্তু আসলে সন্ধ্যার মধ্যে দেওয়ার কথা। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে থেকে। মহিলা আওয়ামী লীগের সম্মেলনের সর্বশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজস্থানের সোহরাওয়ার্দী উদ্যান এবং দোয়েল চত্বরে।